হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই অনেক সুস্থ আছো, ভালো আছো। নতুন আরও একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আর দেখতেই পাচ্ছ খুব একটা ক্রাউডেড এরিয়া আমি এখন দাঁড়িয়ে আছি। আমি আছি এখন বড়বাজারে। সামনেই যেহেতু ক্রিসমাস, তাই ক্রিসমাসের মার্কেটে কেমন কি দাম চলছে, কী কী পাওয়া যাচ্ছে, কী কী নতুন কালেকশান এসছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। আর নিজেরও কিছু কেনাকাটা আছে, সেগুলো করবো আজকে। চলো তাহলে দেখতে থাকো আর সঙ্গে দেখো। এখানে তোমরা ক্রিসমাসের যাবতীয় জিনিস পেয়ে যাবে, যেগুলো লাগে ক্রিসমাসে। এরকম টাইপের স্যান্টাগুলো শুরু হচ্ছে 300 থেকে। সঙ্গে এরকম নানান ধরনের ঘন্টা পেয়ে যাবে, ছোট বড়। সঙ্গে স্টারগুলোও পেয়ে যাবে। এই ঘন্টা প্যাকেটগুলোর প্রাইস আছে 40 রুপিস, আর স্টারগুলোর 42 রুপিস। ক্রিসমাসের গাছে লাগানোর এরকম বলগুলোও তোমরা পেয়ে যাবে, স্টার্টিং আছে 25 করে পার প্যাকেটের। এছাড়াও তোমরা এই যে এই বড় বলগুলো পাবে 42 করে, রয়েছে হলো 12 পিস। দেখতেই পাচ্ছ এখানে একদম পেটি পেটি মাল কিন্তু বিক্রি হচ্ছে। তোমরা এখানে খুচরাও নিতে পারো, আবার কেউ যদি হোলসেল রেটে নিতে চাও সেটাও কিন্তু এখান থেকে তোমরা নিতে পারবে। ক্রিসমাসের এই রিদগুলোও তোমরা পেয়ে যাবে। এই ছোটোগুলোর দাম আছে হলো 25 করে, আর বড়গুলোর দাম পড়বে 120 করে। এখানে এরকম ক্রিসমাসের বলগুলো পাওয়া যাচ্ছে, এটা 4 ইঞ্চের বল, 6টা করে রয়েছে। প্যাকেটগুলোর দাম আছে 35 করে। বাচ্চাদের এরকম স্যান্টা দেয়া পেন্সিলগুলো পেয়ে যাবে। সাজানোর জন্য এরকম জেসাস ক্রাইসের সেটগুলোও তোমরা পেয়ে যাবে, স্টার্টিং রয়েছে 200 থেকে। এই সফটওয়্যার মধ্যেও সান্তা ক্লজগুলো পেয়ে যাবে, স্টার্টিং আছে 300 থেকে। এই হরিণগুলোর স্টার্টিং প্রাইস আছে হলো 70 রুপিস করে পার বক্স। এই ডেকোরেটিভ সোলার ঘন্টাগুলোর দাম আছে হলো 25 করে প্যাকেট। এই সান্তা ক্লজগুলো পার পিস রয়েছে হলো 35 করে। এরকম টাইপের বেলুনস, মেরি ক্রিসমাসের যে ব্যানারগুলো হয় সেগুলো এখানে পেয়ে যাবে। কত ভিড় এরিয়া, সবসময় কিন্তু এরকমই ভিড় থাকে এরিয়াগুলোতে, ভীষণ ক্রাউডেড এরিয়া। আর এখন হাঁটছি মার্কেটের একটু বাইরে দিয়ে, চলো দেখা যাক কী কী আর মার্কেটে জিনিসপত্র আছে তোমাদেরকে দেখাতে থাকি। যে দোকানগুলো তোমাদের এতক্ষণ দেখাচ্ছিলাম সেগুলো হলো বেলুন গলির বাইরে, এখন চলে এসেছি হলো গলির ভিতরে। দেখো এরকম সুন্দর সুন্দর ক্রাউনগুলো পাবে, এখানে বেলুনগুলোও বিক্রি হচ্ছে। এরকম সান্তা ক্লসের ড্রেসের সেটগুলো পেয়ে যাবে, 300 থেকে স্টার্টিং রয়েছে। পুরো গলিতেই কিন্তু ক্রিসমাসের পুরো জিনিসে ভর্তি। এরকম টুপিগুলো এখানে পেয়ে যাবে, দূরে দেখো জড়িগুলোও রয়েছে, সেইগুলোও কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। ওপরে যে মেরি ক্রিসমাস লেখা বেলগুলো দেখছো, এগুলো স্টার্টিং রয়েছে 300 থেকে। কেউ যদি এরকম সান্তা নিতে চাও এগুলো 800-1000 থেকে স্টার্টিং রয়েছে। এই স্টারগুলো তোমরা অনেক ছোট সাইজ থেকে শুরু করে অনেক বড় সাইজেরও পেয়ে যাবে, স্টার্টিং প্রাইস আছে 190 টাকা থেকে 12 পিস। অনেকেই ক্রিসমাসের এই জড়িগুলো লাগাতে পছন্দ করো, এগুলো ডর্জনের দাম রয়েছে হলো 72 টাকা। অনেক ভেরিয়েন্টেও পেয়ে যাবে, অনেক কালার ভ্যারাইটিও কিন্তু রয়েছে। এই সান্তার টুপিগুলোও তোমরা এখানে পেয়ে যাবে, সঙ্গে মোজাও পেয়ে যাবে। সান্তার টুপিগুলো স্টার্টিং প্রাইস আছে 12 টাকা থেকে, আর মোজা রয়েছে 15 টাকা থেকে।
তোমরা বড় বাজারে কিনতে আসো তোমাদেরকে আসতে হবে বাগড়ি মার্কেট। বাগড়ি মার্কেটের উল্টো দিকেই রয়েছে হলো ক্যানিং স্ট্রিট, তার ভিতরে বেলুন গলিতে তোমরা কিন্তু এই সমস্ত জিনিস ক্রিসমাসে পেয়ে যাবে। ক্রিসমাসের জন্য যারা এরকম লাইট লাগাতে পছন্দ করো সেগুলোও তোমরা এখানে পেয়ে যাবে। অনেক ভেরিয়েন্টে কিন্তু রয়েছে লাইটগুলো, অনেক কালারেরও রয়েছে। একদম মিনি সান্টাগুলোর দাম রয়েছে হলো 35 টাকা প্যাকেট, 6 পিস রয়েছে। এরকম ছোট ছোট গিফট বক্সের প্যাকেটও তোমরা পেয়ে যাবে, দাম রয়েছে 35 টাকা করে। বাদিকে দেখো ঢোলের প্যাকেটগুলোও রয়েছে, সেগুলোও 35 টাকা করে দাম রয়েছে। সঙ্গে তোমরা এরকম ছোট ছোট ক্রিসমাসের গাছগুলোও এখানে পেয়ে যাবে। এরকম টাইপের প্লাস্টিকের যে বোর্ডগুলো দেখছো মেরি ক্রিসমাস লেখা, এগুলোর পার পিসের দাম আছে হলো 40 রুপিস করে। এখানে তোমরা ছোট থেকে বড় প্রচুর বেলুনও পেয়ে যাবে, স্টার্টিং আছে হলো 70 রুপিস থেকে। পার প্যাকেটে বেলুন রয়েছে 100 পিস করে। এই বেলুন গলিতে শুধু তোমরা ক্রিসমাসের জিনিস না, যদি জন্মদিনের কোনো জিনিস কিনতে চাও সেইগুলোও কিন্তু তোমরা এই মার্কেটেই পেয়ে যাবে। এই টাইপের সান্তা মাস্কগুলো তোমরা পেয়ে যাবে, স্টার্টিং আছে 100 রুপিস করে। এই হাইটের ক্রিসমাস ট্রিগুলোর প্রাইস শুরু হচ্ছে 70 রুপিস থেকে। এরকম প্লাস্টিকেরও মেরি ক্রিসমাস লেখা ব্যানার, ছোট ব্যানারগুলো পেয়ে যাবে, এগুলোর প্রাইস রয়েছে হলো 30 রুপিস করে। গ্লিটার দেয়া বা প্লাস্টিকের ছোট স্টারগুলোও পেয়ে যাবে, প্যাকেট রয়েছে হলো 40 রুপিস করে। এছাড়াও তোমরা এখানে ছোট থেকে বড় স্নোম্যান পেয়ে যাবে। এই যে চশমাগুলো যে হয় সেগুলোও তোমরা এখানে পাবে, ছোট থেকে বড় অবধি। এছাড়াও ক্রিসমাসের নানান ধরনের স্টিকার রয়েছে, ডোরে লাগানোর জন্য বা ব্যালকনিতে লাগানোর জন্য সব ধরনের ডেকোরেটিভ জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। বড় বাজারে যেহেতু ভীষণ ভিড়ভাট্টা ছিল, তোমাদেরকে তো ওখানে দেখি উঠতে পারিনি কী কী কিনেছি। এই টোটাল জিনিসগুলো কেনা হয়েছে, আর সঙ্গে এটাও কেনা হয়েছে। এগুলোকে বলে ক্রিসমাসের রিত, এগুলো অনেকে দরজাতে লাগায়। এগুলো আমি দুটো কিনেছি, এগুলোর দাম নিয়েছে হলো 25 টাকা করে। সঙ্গে এইগুলো হলো, এর ওপরে এরমভাবে লাগায়, এইগুলোর দাম নিয়েছিল 30 টাকা করে। এই ঘন্টার প্যাকেটটা নিয়েছে হলো 42 টাকা। সঙ্গে এই বলগুলো কেনা হয়েছে, বলগুলোর দাম নিয়েছে হলো পুরো প্যাকেট 35 টাকা। একটু মাঝারি সাইজের আছে বলগুলো। আর এই দুটো ঘন্টা কেনা হয়েছে, এই ঘন্টা দুটোর দাম নিয়েছিল 10 টাকা করে। এই ছিল আজকে ক্রিসমাসের মার্কেট, আই মিন বেলুন গলিতে। তোমরা এসে এখানে কিনতে পারো, প্রচুর জিনিস পাবে তোমরা। বিশেষ করে তোমরা যদি বান্ডিল কেনো, আই মিন ডজনে, তাহলেই বেশি বেস্ট প্রাইসে তোমরা এখান থেকে পেয়ে যাবে। 25শে ডিসেম্বর তো আসতেই যায়, চটপট এখানে এসে মার্কেটিংগুলো করে ফেলো। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে সরাসরি যোগাযোগ করতে চাইলে ইনস্টাগ্রামটা ফলো করতে ভুলো না। চলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।